নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদানের সময় ট্যাটা বল্লম নিয়ে যুদ্ধ বন্ধ করতে জনপ্রতিনিধিদের অনুরোধ করেন জেলা প্রশাসক নরসিংদী। এই মাটির ঋণ নরসিংদী জেলাকে সমৃদ্ধ করেছে। আগামী দিনেও আপনারা সকল জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা সহ সবাই মিলেমিশে এই রায়পুরা জনপদটিকে আরও সমৃদ্ধির পথে, আরও উন্নতির পথে আপনারা নিয়ে যাবেন, এই প্রত্যাশাটুকু আছে। তারপরেও বলি, এখানে মাঝে মাঝে আমরা শুনতে পাই ঠেটা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আমাদের এখানে বিভিন্ন গ্রুপে মারামারি হয়, ঠেটা যুদ্ধ হয়, ঠেটার ব্যবহার হয়। আমরা বলবো, আজকে 2024 সালে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি হয়েছে, প্রযুক্তির যে উৎকর্ষ সাধিত হয়েছে, আজকে সভ্যতার যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গায় এসে ঠেটা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে মারামারি হবে, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না, সেটা কোনোভাবে কাম্য হতে পারে। নরসিংদীর রায়পুরায় অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসকের উদ্যোগে 14 জুন শুক্রবার সকালে রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 670 উপকার ভোগীর মাঝে প্রত্যেককে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল ও 1/2 কেজি চিনি প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম। এ সময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় আর উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন অঞ্জন দাস, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত ফরিদুদ্দিন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।